हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम मिस्टर मेहराब यूट्यूब चैनल अभिनंदन जानाच्छि सबाइके। तो आबार आपनादेर माझे नतून एकटा बड़ो आर्निंग अपरचुनिटी निये चले आसछि। तो एइखान थेके आपनारा प्रतिदिन चाइले 200 थेके 300 टाका फ्रीते आर्निंग करते पारबेन। एकदम सहज काज, कोनो कठिन काज ना। एखान थेके जस्ट 2 थेके 3 मिनिट समय लागबे। एकबार जस्ट आपनि जयेन करे जाबेन, तारपर प्रतिदिन एखान थेके आपनि 200 थेके 300 टाका पर्यन्त डेइलि क्लाइम करते पारबेन। बा तार थेकेओ आपनार जदि কমিউনিটি থেকে বড়, সেই কমিউনিটির মাঝে আপনি শেয়ার করলে সেখান থেকে আপনি এটা ভালো আর্নিং করতে পারবেন। আর তাছাড়া যারা তাদের কাছে বড় কোনো কমিউনিটি নাই, তারা কীভাবে ফ্রিতে আয় করবেন প্রতিদিন 200 থেকে 300 টাকা, সেই সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে থাকবেন। তো ভিডিওর যে লিঙ্ক আছে সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তাছাড়াও কীভাবে এই ওয়েবসাইটটা থেকে আপনি কীভাবে সম্পূর্ণ প্রসেস দিয়ে পেমেন্টটা নেবেন সে সম্পর্কে অবশ্যই আপনাদের মাঝে আমি ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে। আর ভিউয়ার যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে অলে প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলের আপলোডকৃত সব ধরনের ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। কারণ আমি আমার অনলাইন এই চ্যানেলে আমি কিন্তু অনলাইন থেকে কীভাবে ফ্রিতে আয় করতে হয় সেই ধরনের রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমি ডেইলি আপলোড করতে থাকি। আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা কীভাবে আপনি ফ্রিতে আয় করবেন সেই ভিডিওগুলো আমি এখানে আপলোড করে আসি। তো অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। যারা অনলাইনে একদমই নতুন, যারা কিছু জানেন না, তাদের জন্য দেখিয়ে দেবো যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কীভাবে লিঙ্কটা কালেক্ট করবেন। আর যারা তো জানেন তাদেরকে দেখানোর প্রয়োজন নাই। তো ভাই জাস্ট আমি একটু দেখিয়ে দেবো। এখানে আসবেন, আসার পরে যেটা করবেন এই যে জাস্ট আপনি যে ভিডিওটা ওয়াচ করতেছেন এই মুহূর্তে সেই ভিডিওটা যেটা করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক না টাইটেল বার রয়েছে, এই টাইটেল বার অপশন এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে অথবা ভিডিও এই টাইটেলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে যেটা দেখবেন নিচে একটা লিঙ্ক ওপেন হবে, তো টুডে সাইট লিঙ্ক এইভাবে লেখা থাকবে। আপনি যেটা করবেন টুডে সাইট লিঙ্ক এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনাকে কাঙ্ক্ষিত যে পোস্টটা আছে সেই পোস্টের মধ্যে নিয়ে যাবে। আপনি আসার পর দেখতে পাবেন যে এরকম একটা পোস্ট রয়েছে। তো সিম্পল আপনি এখানে সাইন আপ করার জন্য যেটা করবেন এখান থেকে এয়ারড্রপ যে লিঙ্ক অপশন রয়েছে সেই এয়ারড্রপ লিঙ্ক অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো, কোনোভাবে এটা মিস করবেন না। কারণ এখান থেকে সম্পূর্ণ প্রসেস মিস করলে হয়তো বা আপনি এখানে কাজটা করতে পারবেন না। তো আপনাদের সামনে এইরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, খুবই ভাইরাল ওয়েবসাইট। অলরেডি অনেকেই এখানে ওদের দেখেন টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস শুদ্ধ রয়েছে এখান থেকে। তো সিম্পল আপনি যেটা করবেন এখানে আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অপশন রয়েছে, তো অবশ্যই এটা টেলিগ্রাম অ্যাকাউন্টটা যদি না থাকে সেক্ষেত্রে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এখানে আসবেন, আসার পর যে টেলিগ্রাম অপশন রয়েছে টেলিগ্রাম অপশনে একটা ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর আপনি যেটা করবেন যেটা টেলিগ্রামে আপনি লগ ইন করে রাখেছেন সেটার উপরে জাস্ট চলে আসবেন। এই যে আসবেন, আসার পর দেখবেন এখানে একটা বুট স্টার্ট হবে। তো সিম্পল যেটা করবেন এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা করবেন এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারতেছে, তো আপনি সিম্পল এখানে ইংলিশটা সিলেক্ট করে দেবেন অথবা আপনি যে দেশে হন না কেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিয়েছি। এখানে বলতেছি ক্লিক অন দ্য বাটন অ্যাট দ্য বটম টু শেয়ার ইউর ফোন নাম্বার। আপনি যেটা করবেন সিম্পল এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আচ্ছা শেয়ার কন্ট্যাক্ট বলতেছে কেন আমি সেটা বুঝলাম না। হ্যাঁ, শেয়ার কন্ট্যাক্ট অপশনে ক্লিক করলে এখানে নাম্বারটা চলে আসবে। তো ওরা বর্তমানে আসলে বেটা টেস্টিংয়ে আছে, তো হ্যাঁ প্রাইভেট বেটাতে আছে। তো সেক্ষেত্রে আপনি যেই নেম ক্লিক যে ইউজার নেমটা আছে আপনাকে যে রেফার করেছে অর্থাৎ আমার যে রেফার, তো আমি আমার রেফার যেটা আছে সেটা কিন্তু আমি আপনাদের মাঝে এটা কিন্তু শেয়ার করে রেখে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা রেফার আসতে এই যে এটা আপনি যেটা করবেন জাস্ট এটা কপি করবেন। এটা কপি করার পর সিম্পল আসবেন, তো আমি যার রেফারে জয়েন করেছি তো জাস্ট তার রেফারের নেমটা আমি এখানে বসাবো। তো এখানে আসবো, আসার পর সিম্পল আমি এখানে আসবো, বসে এখানে তার নামটা বসাই দেবো। তো তারপর এখানে হয়তো বা আমার নামটা চাইবে, তো উড ইউ লাইক টু লাইক মি টু কল ইউ আছে এখানে। আমি আমার যে নিক নেমটা আছে সেটা আমি দেবো জাস্ট এখানে, আমার যে নিক নেম আছে সেটা আমি দিয়ে দেবো। তো এটা দেওয়ার পর এখানে এটা হয়ে যাবে নাইস টু মিট ইউ। টু ইম্প্রুভ সিকিউরিটি উই রিকমেন্ড টু টার্ন দ্য বায়োমেট্রিক অর পাসওয়ার্ড অফ ইউর মেসেঞ্জার অ্যাপ লার্ন মোর। আচ্ছা ঠিক আছে, তো এটা কমপ্লিট হয়ে গেছে। ওটা হওয়ার পর যেটা করেন যে নিচে দেখতে পাচ্ছেন ক্লেম ডেইলি রিওয়ার্ড এই অপশনে একটা ক্লিক করবেন। হাই ইউর মেম্বার নাম্বার ইস এজে, এখানে কিন্তু $1 এখানে একটা সেখানে একটু আসে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা হাই ডলার কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ডেইলি কোয়েশ্চেনের কারণে। তো এখানে $1 করে দেবে, সেক্ষেত্রে কী করতে হবে উই লাভ আওয়ার ফোন ডু ইউ ইউজ অ্যাপেল অ্যান্ড্রয়েড অর সামথিং এলস। তো আমি এখানে যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করি আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করি এখানে অ্যান্ড্রয়েড ইউজ করলাম। তো অসাম ইউ হ্যাভ জাস্ট আর্ন ইউর ডেইলি রিওয়ার্ড অফ $1 হাই। তো এখানে কিন্তু $1 হাই পাইছি এবং তাছাড়া যদি এখানে আমি ইনভাইট করি তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রতিদিন এখান থেকে 0.5 তার মানে হাফ টোকেন করে এখান থেকে আমি আয় করব। তো তাছাড়া কিন্তু এখান থেকে আমি পেয়ে গেছি।
তো এবার যেটা করবেন সিম্পল আপনি এখান থেকে এগেন ব্যাক আসবেন, ব্যাক আসার পর যেটা করবেন আবার যে পোস্ট আমি আপনাদের মাঝে দিয়েছিলাম সেই পোস্টটাতে আসবেন। আসার পর দেখতে পারবেন যে এই একটা এরকম একটা লিঙ্ক থাকবে, এগেন একটা লিঙ্ক থাকবে, আপনি যেটা করবেন জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো আমি এখানে দ্বিতীয় লিঙ্কের উপর ক্লিক করবো, আমি কিন্তু লাইভ কাজ করে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আর তাছাড়া এখানে KYC আপডেট আসছে, এখানে আপনাকে অবশ্যই KYCটা করে রাখতে হবে। KYC করলে এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন, তাছাড়া কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তো আপনি যেটা করবেন এখানে আসার পরে এই যে এখানে একটা অপশন রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করলে এখানে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আমি দ্রুত কাজ করে ফেলছি, এই যে বাংলাদেশ অপশন সিলেক্ট করার পর এখানে যেই নাম্বারটা দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই নাম্বারটা এখানে দেবেন। তো আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা আসলে কই পাবেন এখানে আসবেন, আসার পরে যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের কাছে কিন্তু আপনার নাম্বারটা শো করতেছে। তো সিম্পল ওই নাম্বারটা জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে বসাই দেবেন। ফর আমি আমার নাম্বারটা বসাই দেবো, যেমন যদি আপনার যেটা করবেন নেক্সট অপশনে একটা ক্লিক করবো, নেক্সট অপশনে ক্লিক করলে এখানে একটা ভেরিফাই সাকসেস অপশন দেখাবে। তো এখানে একটা কোড আসছে, তো কোডটা আসলে আপনি কোথায় পাবেন, কোডটা যেটা করবেন সিম্পল আপনার টেলিগ্রামের মধ্যে চলে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন হাই ভেরিফিকেশন কোড, তো ওদের কিন্তু সেই কোডটা আছে, সেই কোডটা কিন্তু ওদের বুটের মধ্যেই দিয়েছে। তো আপনি যেটা করবেন এই এখানে এই কোডটা আছে, সেই কোডটা জাস্ট কপি করে নেবেন। তো কোডটা কপি করার পর এগেন আপনি চলে যাবেন ওয়েবসাইটের মধ্যে। তো এখানে আসার পরে যে ইন্টার কোড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, ভেরিফাই এটা ভেরিফাই করা লাগবে, এটা জাস্ট অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো এবার যেটা করতে হবে আপনাকে 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। এখানে আপনি AB দিয়ে তারপরে 123 এরকম কিছু একটা সংখ্যা দিয়ে তারপরে @ হ্যাশট্যাগ ডলার পার্সেন্টেজ যেগুলো আপনার চান সেগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড অ্যাড করে নিই। তো আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করবো, যেটা করবো এখানে যে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড অফ ইউজ কন্ডিশন। তো এখানে ক্লিক করার পর এখানে যেটা করবো আমি নেক্সট অপশনে ক্লিক করবো, নেক্সট অপশনে ক্লিক করলে তো এখানে কিন্তু সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আসার এই যে ডেইলি ক্লেম অপশন রয়েছে, তো দেখেন আমি একটা টোকেন ক্লাইম করছি এখানে আমার সঙ্গে সঙ্গে $82, অর্থাৎ এখানে আমি কিন্তু 80 টাকা ইনকাম করে ফেলছি। তো এখানে যেটা করবেন জাস্ট সিম্পলি যেখানে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পর এগেন আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপরে গটিট অপশনে ক্লিক করুন। গটিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, আর এখানে যে এটা দিতেছেন এটা নড়তেছে, তো এটা ওদের হচ্ছে সাপোর্ট অথবা না এই যে এটা দিতেছে একটা বাটন রয়েছে এই বাটনের মধ্যে, এই যে দেখেন লাইভ হেল্প, এখানে সাপোর্ট ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন, বাই করতে পারবেন, সেন্ড করতে পারবেন, ক্যাশ ক্যাশ দেখতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এখানে একটা আপনাকে KYC করতে হবে, তো এখানে KYC করলে তবে আপনি এখান থেকে উইথড্রটা করতে পারবেন। তো বর্তমানে একটা টোকেনের ভ্যালু কিন্তু এখানে রয়েছে কত করে 82 সেন্ট করে, তো আপনি এখান থেকে 82 সেন্ট করে উইথড্র করতে পারবেন। তো এখানে ভ্যালুটা আসলে একটু কমায় দিছে, এর কারণ আপনারা কিন্তু সবাই জানেন যে বিটকয়েনের প্রাইস কিন্তু আপ যাচ্ছে, বিটকয়েনের প্রাইস যত আপ যাবে তত পরিমাণ কিন্তু টোকেনটা কম দেবে। আগে 2.5 করে টোকেন দিত, এখন দিচ্ছে বর্তমানে 1 করে টোকেন। তো যেটা দিক আপনি জাস্ট কালেক্ট করতে থাকেন, এখন এটার উইথড্র বিষয়টা আপনাদেরকে একটু বলে, উইথড্র করার জন্য অবশ্যই আপনাকে এখানে একটা KYC করতে হবে। KYCটা খুব তো যে যত দ্রুত পারেন এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। তাছাড়া আমি ভেরিফাইয়ের জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই নেক্সট আপডেটটা জানার জন্য আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেল প্লাস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আমি কীভাবে আপনি সম্পূর্ণ প্রসেস এখান থেকে KYCটা করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। আর তাছাড়া এখান থেকে ডেইলি আপনারা ক্লাইম করতে থাকেন, আপাতত আপনি 100 টাকার বেশি এখান থেকে আয় করতে পারবেন। কারণ দেখেন এটা 60 সেন্ট করেছিল, বর্তমানে 82 সেন্ট একটু প্রাইস ডাম্পে গেছে। তো নেক্সট আপডেট জানার জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখতে হবে, এবং আমি যে KYC ভিডিও দেবো অবশ্যই আপনাকে KYC ভিডিওটা ওয়াচ করতে হবে। এটা একটু হালকা ডাম্পে আছে, এটা 96 সেন্ট করে সম্ভবত ছিল, তো এখন আছে 82 সেন্ট করে। যেটাই হোক এখান থেকে আমাদের প্রফিট নিতে পারবো আমরা। তো এটা শুধুমাত্র আপনি তখনই উইথড্র করতে পারবেন যখন আপনি এখানে KYCটা সাবমিট করবেন, তাছাড়া কিন্তু এখান থেকে আপনি কোনো প্রকারের উইথড্র করতে পারবেন না। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে আপনি যদি রেফারও প্রচুর পরিমাণে করে থাকেন, তাছাড়াও কিন্তু আপনি এখান থেকে তত পরিমাণ কিন্তু আর্নিং করতে পারবেন না, যদি না আপনার এই যে ভল্ট অথবা রিওয়ার্ড USD যেটা আছে সেটা যদি আপনার এই ফ্লেক্সিবল এই ব্যালেন্সে না আসে। তো ফ্লেক্সিবল এই ব্যালেন্সে না আসা পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। আপনি উইথড্র করতে পারবেন, হ্যাঁ আপনি এটা ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করতে পারবেন। তো KYCটা করার পর ট্রাস্ট ওয়ালেটে আপনি উইথড্র করতে পারবেন, কিন্তু এই ব্যালেন্সটা লক থাকে, এটা যেহেতু ইথার স্ক্যান, তো সেক্ষেত্রে এটা ইউনিসোয়াপ এক্সচেঞ্জারের লিস্টেড আছে, তো আপনি এটা ডিরেক্ট ইউনিসোয়াপ এক্সচেঞ্জারে গিয়ে এটা ট্রেড করতে পারবেন।
যা সোয়াইপ করে আপনি বিটকয়েন লাইটকয়েন আপনি যেটার মধ্যে চান সেটার মধ্যে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এবং পরেটা আপনি বিকাশের মাধ্যমে বা পেটিএম যেটার মাধ্যমে চান আপনি সেটার মাধ্যমে উইথড্র করে নিয়ে নিতে পারবেন। তো তার আগে বিষয় এখানে আপনাকে KYC করতে হবে এবং এটা অ্যাটলিস্ট এক বছর লক থাকবে। আপনি যদি এটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, টেলিগ্রাম চ্যানেলে যদি দেখতে পাচ্ছেন এটা টেলিগ্রাম চ্যানেল আছে, তো এইখানে গেলে আপনি ওদের বিষয়টা একটু জানতে পারবেন। আমি এটা দেখাচ্ছি আপনাকে। তো এটা হচ্ছে ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, তবে সরি গ্রুপ। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনাকে মিনিমাম উইথড্র করার জন্য এখান থেকে 30 USD রাখতে হবে, অর্থাৎ 40 USD আপনাকে যে ব্যালেন্সটা আমি দেখালাম যে ওটা কী যেন ব্যালেন্স ছিল, তো স্টেবল ব্যালেন্স অথবা এই অবশ্যই আপনাকে সেটা ফ্লেক্সিবল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ব্যালেন্সে রাখতে হবে। আর তাছাড়া এটা কিন্তু হচ্ছে এক বছর পর্যন্ত লক থাকবে, এটা কিন্তু ওরা এখানে বলে দিচ্ছে। আপনারা চাইলে এই পোস্টটা বারবার ঘুরে ঘুরে দেখতে পারেন। তো এখানে এক বছর পর্যন্ত এই পোস্টটা যদি আপনি খেয়াল করেন তো সেখানে কিন্তু ওরা লিখে দিয়েছে সেটা এক বছর পর্যন্ত লক থাকবে এবং তারপর এটা আপনি সেল করতে পারবেন। তো ভাই যাদের আসলে ধৈর্য নাই তারা কিন্তু এয়ারড্রপে কাজ করতে পারবেন না। তো আগে বলছি যে ধৈর্য রাখতে হবে, এয়ারড্রপে ধৈর্য না রাখলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এখান থেকে আপনি জাস্ট ধৈর্য ধরে এখানে ক্লেম করতে থাকুন, যখন এক বছর হয়ে যাবে তখন দেখবেন যে এক একটা টোকেনের ভ্যালু $2-3 পর্যন্ত চলে গেছে। তো তখন কিন্তু একটা হিউজ আর্নিং হয়ে যাবে এখান থেকে। তো প্রতিদিন ক্লাইম করতে থাকেন, ক্লাইম করতে 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 দেখবেন এক সময় যখন উইথড্র তো রানিং আছে বাট উইথড্র ছাড়া যখন আপনি এটা সোয়াইপ করতে পারবেন, সোয়াইপ করতে পারলে তখন কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে আর তখন কিন্তু এখান থেকে আপনারা ভালো আর্নিং করতে পারবেন। আর মেইনলি বিষয় হচ্ছে এটা আসলে যেহেতু এটা ইথার নেটওয়ার্কের, তো এটার নেটওয়ার্ক ফিটা একটু বেশি লাগতেছে, অর্থাৎ আপনাকে $10 মতো জাস্ট ফি দিতে হবে। আর $10 ফি বাদে এখানে আপনি জাস্ট মানে $30 ট্রেড করতে পারবেন। তো ভাই আমি যেটা বললো জাস্ট এখান থেকে আপনারা 100টা টোকেন করে ফেলেন ডেইলি ক্লাইম করতে করতে। আর KYC আমি নেক্সট আপডেটে দিয়ে দেবো, এর কারণ হচ্ছে আমি KYCটা বর্তমানে করতে পারতেছি না, আমার আম্মু একটু বাইরে আছে আর আমি আম্মুর আইডি কার্ড দিয়ে বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি KYC ভেরিফাই করি, তো সেক্ষেত্রে একটু দেরি হচ্ছে। তো আমি এটা আজকালের মধ্যে এটা যে KYC করতে হবে সে সম্পূর্ণ KYC প্রসেসটা দেখিয়ে দেবো। তো অবশ্যই সবাই কাজ করতে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।